স্নেহী ছাত্রছাত্রীরা, আগের দিন আমরা ষষ্ঠ অধ্যায় শুরু করেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর। ষষ্ঠ অধ্যায় আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এটি শুরু করেছিলাম এবং এখান থেকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ পড়েছিলাম। তো আজকে আমরা এখানে পরবর্তী অংশটি পড়ব, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতি সম্পর্কে আজকে আমরা পড়ব। তবে তার আগে সময় সারণীর মাধ্যমে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতি প্রকৃতি একটু জেনে নেব এবং বুঝে নেব। এসো তাহলে আজকে আমরা আমাদের পড়া শুরু করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা স্কেল আঁকা হয়েছে এবং স্কেলটা আমি ধরেছি 2.2 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মাস। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট দাঁড়ি রয়েছে, ওগুলো ধরে নিয়েছি আমি 1 মাস, অর্থাৎ একটার সঙ্গে একটা দাঁড়ির গ্যাপ রয়েছে এখানে 1 মাস। তো আমরা শুরু করেছি 1939 খ্রিস্টাব্দ দিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি 1939 থেকে এখানে রয়েছে 1945 খ্রিস্টাব্দ অবধি। এখানে দেখা যাচ্ছে যে 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর জার্মানির পোল্যান্ড আক্রমণ, অর্থাৎ আমরা আগের দিনই পড়েছি যে 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করেছিল। তারপরে দেখা যাচ্ছে যে 30শে নভেম্বর, এই 30শে নভেম্বর রাশিয়ার পোল্যান্ড দখল, অর্থাৎ 30শে নভেম্বর রাশিয়া কী করেছিল, সরি 30শে নভেম্বর রাশিয়া কী করেছিল, ফিনল্যান্ড দখল করেছিল। তাহলে দেখা যাচ্ছে কি না, 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করেছিল এবং তারপরেই দেখা যাচ্ছে 30শে নভেম্বর রাশিয়া ফিনল্যান্ড দখল করেছিল। এরপরে চলে এসো, সালটা হচ্ছে 1940 খ্রিস্টাব্দ। এই 1940 খ্রিস্টাব্দের 21শে নভেম্বর আমরা দেখতে পাচ্ছি, এই 21শে নভেম্বরের মধ্যে ফ্রান্স আত্মসমর্পণ করেছিল। তাহলে তারিখটা হচ্ছে 21শে নভেম্বর, আর এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে কি না, ফ্রান্স আত্মসমর্পণ করেছিল। এরপরে আমরা চলে যাব 1941 খ্রিস্টাব্দ। এই 1941 খ্রিস্টাব্দের 22শে জুন জার্মানি রাশিয়া আক্রমণ করেছিল। এরপরে দেখব 1942 খ্রিস্টাব্দ। এই 42 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে মাসটা হচ্ছে সেপ্টেম্বর মাস। এই সেপ্টেম্বর মাসে হয়েছিল কি না, স্টালিন গ্রাডের যুদ্ধ। এরপরে দেখা যাচ্ছে 1943 খ্রিস্টাব্দ। এই 1943 খ্রিস্টাব্দে 3রা সেপ্টেম্বর ইতালি মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করেছিল। 1944 খ্রিস্টাব্দে সেরকম স্মরণীয় ঘটনা, আমি সেরকম স্মরণীয় ঘটনা কিছু পাইনি, তাই এই সময় কিছু লিখিনি। এরপরে চলে যাও 1945 খ্রিস্টাব্দ। এই 1945 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে যে 7ই মে জার্মানি আত্মসমর্পণ করে। এর আগে আমরা দেখলাম কি না, 1943 খ্রিস্টাব্দে 3রা সেপ্টেম্বর ইতালি মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি 1945 খ্রিস্টাব্দের 7ই মে জার্মানি মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে। এরপরে দেখা যাচ্ছে 8ই মে বিজয় দিবস পালন। যেই জার্মানি আত্মসমর্পণ করলো তার পরের দিনই দেখা যাচ্ছে কি না, ইউরোপে বিজয় দিবস পালিত হচ্ছে। তারপরে দেখো 6ই ও 9ই আগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে কী করা হচ্ছে না, পারমাণবিক বোমা নিক্ষেপ করা হচ্ছে। কে নিক্ষেপ করছে না, আমেরিকা। তারপরে দেখা যাচ্ছে কি না, 2রা সেপ্টেম্বর জাপান আত্মসমর্পণ করছে এবং এই বছরেই অর্থাৎ 1945 খ্রিস্টাব্দেই বিশ্বযুদ্ধের অবসান ঘটছে। অর্থাৎ পুরো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতি প্রকৃতি বিষয়টি আমরা একটা সময় সারণীর মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করলাম এবং এই সময় সারণীটা ভালো করে খেয়াল করলে তোমাদের কাছে সালগুলো মনে রাখা, তারিখগুলো মনে রাখা সহজ হবে। এবার এসো আমরা পুরো যে এই ঘটনাগুলো বিস্তারিতভাবে একটু জানি।
প্রথমেই আমরা দেখতে পাচ্ছি জার্মানির পোল্যান্ড আক্রমণ। সালটা হচ্ছে 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর, সেটা একটু আগে আমরা সময় সারণীর মাধ্যমে দেখেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই দিন জার্মান বাহিনী বিদ্যুৎ গতিতে পোল্যান্ডের ওপর ঝাঁপিয়ে পড়ে, এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। হিটলার এক অভূতপূর্ব রণকৌশল গ্রহণ করেন যা ব্লিৎজক্রিগ বা ঝটিকা যুদ্ধ পদ্ধতি নামে পরিচিত। এটি হলো ঝড়ের গতিতে আচমকা আক্রমণের পদ্ধতি। কয়েকদিনের মধ্যেই জার্মান বাহিনী পোল্যান্ডের রাজধানী ওয়ারশো দখল করে নেয়। তাহলে বিষয়টা কি ঘটেছিল, না দেখা গিয়েছিল যে হিটলার কি করেছিলেন, না বিদ্যুৎ গতিতে ঝাঁপিয়ে পড়েছিল পোল্যান্ডের ওপরে, সেটা আমরা আগেই পড়েছি, আগের দিনই পড়েছি যে হিটলার 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করেছিলেন। এবং দেখা যাচ্ছে যে তিনি এক অভূতপূর্ব রণকৌশল এক্ষেত্রে গ্রহণ করেছিলেন, যেটাকে বলা হচ্ছে কি না ঝটিকা যুদ্ধ পদ্ধতি। ঝড়ের গতিতে, মানে এই যুদ্ধ পদ্ধতিতে দেখা যায় কি না ঝড়ের গতিতে শত্রুপক্ষের ওপরে ঝাঁপিয়ে পড়া হয়। এবং এক্ষেত্রে হিটলার কিন্তু সাফল্য লাভ করলেন এবং তিনি কি করলেন না পোল্যান্ডের রাজধানী ওয়ারশো দখল করে নিতে সমর্থ হলেন। এর পরের অংশে আমরা যাই, এসো এখানে দেখা যাচ্ছে রাশিয়া কর্তৃক বাল্টিক রাষ্ট্রগুলি দখল। পোল্যান্ডের পতনের পর সম্ভাব্য জার্মান আক্রমণ থেকে রক্ষা পাওয়ার আশায় রাশিয়া বাল্টিক অঞ্চলের এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ায় নৌ ও বিমান ঘাঁটি স্থাপনের অধিকার আদায় করে। ফিনল্যান্ড আপত্তি করলে রাশিয়া ফিনল্যান্ড দখল করে 30 নভেম্বর 1939 এবং উপরিউক্ত স্থানগুলিও দখল করে। এই যে ঘটনার কথা আমি এখানে উল্লেখ করলাম, এটা কিন্তু আমরা সময় সারণীতে দেখেছি। ওখানে তোমরা দেখবে 1939 30 নভেম্বরের উল্লেখ আছে এবং ওখানে বলা হয়েছে যে এই দিনটিতে রাশিয়া কী করেছিল, না রাশিয়া বাল্টিক রাষ্ট্রগুলোকে দখল করেছিল। বিষয়টা কী ঘটেছিল, না জার্মান আক্রমণ আমরা দেখতে পাচ্ছি যে পোল্যান্ডের ওপরে হয়েছিল, পোল্যান্ডের বেশ কিছু জায়গা দখল করে নিয়েছিল জার্মানি। তো সেই পরিস্থিতিতে রাশিয়া ভয় পেয়ে গিয়েছিল এবং রাশিয়া এই সম্ভাব্য যে জার্মান আক্রমণ, মানে রাশিয়ার মনে হয়েছিল যে এবার জার্মানি বোধহয় রাশিয়াকে আক্রমণ করবে। তাই রাশিয়ার প্রধান নেতাবর্গ কি করেছিল, না তারা বাল্টিক অঞ্চলের এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া এই সমস্ত জায়গাগুলোতে নৌ ও বিমান ঘাঁটি স্থাপনের অধিকার আদায় করেছিল এবং এই কাজে ফিনল্যান্ড বাধা দিয়েছিল। তখন রাশিয়া কি করেছিল, না রাশিয়া তখন উপরিউক্ত জায়গাগুলো, মানে যে জায়গাগুলোর নাম আমি বললাম, ওই জায়গাগুলো দখল করে নিয়েছিল। সালটা হচ্ছে 1939 30 নভেম্বর। এসো আমরা পরের অংশে যাই। এবার হচ্ছে কি না হিটলার কর্তৃক ডেনমার্ক ও নরওয়ে দখল। 1939 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে হিটলার ডেনমার্ক ও নরওয়ে আক্রমণ করেন। ইঙ্গো ফরাসি পক্ষ এই আক্রমণ প্রতিহত করতে পারেনি, এর ফলে দুই দেশের মন্ত্রিসভার পতন ঘটে। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হন চেম্বারলেনের পরিবর্তে চার্চিল আর ফ্রান্সের দালাদিয়ারের স্থলে পল রেনো প্রধানমন্ত্রী হন। তাহলে দেখা যাচ্ছে কি না সালটা 1940 এপ্রিল মাস, ঘটেছিল কি না হিটলার ডেনমার্ক আর নরওয়ে আক্রমণ করেছিলেন আর ইঙ্গো ফরাসি পক্ষ এই আক্রমণকে প্রতিহত করতে পারেননি। তখন দেখা যাচ্ছে কি যেহেতু ইঙ্গো ফরাসি পক্ষ এই আক্রমণকে প্রতিহত করতে পারেনি, তাই তাদের যে প্রধানমন্ত্রী ছিলেন তাদের ওপর থেকে আস্থা হারিয়ে গিয়েছিল। তাই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চেম্বারলেনের জায়গায় আসেন চার্চিল আর ফ্রান্সের প্রধানমন্ত্রী দালাদিয়ারের জায়গায় আসেন রেনো, এরা তাদের স্থলাভিষিক্ত হন। এরপরে এসো আমরা পরের অংশে যাই। এখানে দেখা যাচ্ছে জার্মানির ফ্রান্স আক্রমণ। এবার কি করলো, না জার্মানি ফ্রান্সের দিকে দৃষ্টি দিল। জার্মান বাহিনী ফ্রান্সকে তিন দিক থেকে আক্রমণ করে,
ফলে 1940 খ্রিস্টাব্দের 21 নভেম্বরের মধ্যে ফ্রান্স আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তারপরের অংশে আমরা দেখতে পাচ্ছি জার্মানির ব্রিটেন আক্রমণ। জার্মানি ব্রিটেন আক্রমণের চেষ্টা করে, কিন্তু জার্মান বাহিনী ব্রিটিশ নৌবাহিনীর বাধা পেরিয়ে ব্রিটেনে প্রবেশ করতে পারে না। এই অবস্থায় জার্মান বাহিনী ব্রিটেনের ওপর বোমা বর্ষণ করতে শুরু করে, কিন্তু জার্মান বাহিনী ব্যর্থ হয়। কী ঘটেছিল না, জার্মানি এবার ভাবলো কি যে সে এবার ব্রিটেনকে আক্রমণ করবে, কিন্তু আমরা শুরুর থেকেই পড়ে আসছি যে ব্রিটেন ছিল নৌবহরের রানী, অর্থাৎ তাদের নৌবাহিনী ছিল ভীষণ শক্তিশালী। তাই ব্রিটেনের ওই নৌবাহিনীর বাধা পেরিয়ে ব্রিটেনকে আক্রমণ করা সেটা বেশ কঠিন হয়ে যায় জার্মানির পক্ষে। তাই ব্রিটেনকে ব্রিটেনে প্রবেশ করতে জার্মানি পারেনি। এই অবস্থায় কি করবে না, এই অবস্থায় জার্মান বাহিনী ব্রিটেনের ওপরে বোমা বর্ষণ করতে শুরু করে, কিন্তু তার পরেও আমরা দেখতে পাই যে জার্মানি ব্যর্থ হয় ব্রিটেনে প্রবেশ করতে এবং ব্রিটেন দখল করতে, বা ব্রিটেন জার্মানির কাছে ফ্রান্সের মতো আত্মসমর্পণ করেনি। এখানে আমরা দেখতে পাচ্ছি কি না, জার্মানি ব্যর্থ হলো। এর পরবর্তী অংশে যাই আমরা, এখানে দেখছি জার্মানির রাশিয়া আক্রমণ। জার্মানি রাশিয়ার সঙ্গে 10 বছরের জন্য অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেছিল। সেই চুক্তি অগ্রাহ্য করে 1941 খ্রিস্টাব্দের 22 জুন জার্মানি রাশিয়া আক্রমণ করে এবং রাশিয়ার কিয়েভ, ওডেসা প্রভৃতি অঞ্চল দখল করে নেয়। কি ঘটেছিল না, রাশিয়া সঙ্গে জার্মানি 10 বছরের জন্য অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেছিল। কীরকম না বিষয়টা ঘটছে, যে জার্মানি দেখেছিল যে তার সে যদি রাশিয়ার সঙ্গে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর না করে তাহলে পূর্ব আর পশ্চিম দুই রণাঙ্গনেই তাকে যুদ্ধ করতে হবে এবং সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা কম, এটা হিটলার বুঝতে পেরেছিলেন। তাই তিনি ঠিক করলেন কি যে তিনি পশ্চিম রণাঙ্গনে যুদ্ধটা চালিয়ে যাবেন আর পূর্ব রণাঙ্গনে রাশিয়াকে তিনি নিরপেক্ষ করিয়ে রাখবেন। কি করে করানো যায়, তখন তিনি রাশিয়ার সঙ্গে, সালটা হচ্ছে 1939, এই সময়ে 10 বছরের জন্য রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেছিলেন। কিন্তু আমরা দেখতে পাই যে এই চুক্তি স্বাক্ষর করেছিলেন ঠিকই, কিন্তু এই চুক্তির প্রতি তার কোনো সততা তিনি পালন করেননি। হ্যাঁ, তিনি মোটেই সৎ ছিলেন না এই চুক্তির প্রতি। সেই কারণেই তিনি, সালটা হচ্ছে কি না 1941 খ্রিস্টাব্দের 22 জুন, তিনি কি করলেন না এই চুক্তিটাকে অগ্রাহ্য করলেন, করে রাশিয়া আক্রমণ করলেন এবং রাশিয়ার কিয়েভ, ওডেসা প্রভৃতি অঞ্চল দখল করে নিলেন। এর পরের অংশে আমরা দেখি কি ঘটল না, এখানে দেখা যাচ্ছে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জার্মানির পরাজয়। পরের পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জার্মানির পরাজয়। রাশিয়ায় তীব্র শীত শুরু হলে এবং রুশ বাহিনীর আক্রমণে জার্মান বাহিনী বিধ্বস্ত হয়। 1942 খ্রিস্টাব্দে শুরু হয় স্টালিনগ্রাডের যুদ্ধ। এই যুদ্ধে 1943 খ্রিস্টাব্দে জার্মান বাহিনী হেরে যায়। এখানে একটু গল্প আছে, আমরা একটু গল্পটা শুনে নিই। বিষয়টা কি না, রাশিয়ার তো বেশ কিছু জায়গা কি করলেন না হিটলার, আমরা আগের পয়েন্টেই দেখলাম যে দখল করে নিলেন। তো প্রথম দিকে হিটলার রাশিয়ায় বেশ সাফল্য পাচ্ছিলেন, কিন্তু ঘটলো কি না, হিটলার রাশিয়াকে আক্রমণ করতে করতে এবং রাশিয়ার বিভিন্ন জায়গা জয় করতে করতে রাশিয়ার ভিতরে প্রবেশ করতে শুরু করলেন। প্রায় 8 বর্গমাইল ভেতরে, 8 বর্গমাইল জায়গা তিনি প্রায় দখল করে নিয়েছিলেন। কিন্তু রুশ বাহিনী উল্টে হিটলারকে, অর্থাৎ জার্মানিকে আক্রমণ না করে পিছু হটছে, নিজের দেশের মধ্যেই পিছু হটছে এবং জার্মানিও রুশ বাহিনীর পিছু ধাওয়া করতে করতে রাশিয়ার মধ্যে প্রবেশ করে যাচ্ছে।
এই পরিস্থিতিতে রাশিয়া কি করছে? না, রাশিয়া যে নিজের দেশের যে জায়গাগুলো দিয়ে তারা পিছু হটছে সেই জায়গাগুলোতে তারা কি করছে, না তারা মাঠ ঘাট শস্যক্ষেত্র এই সমস্ত পুড়িয়ে দিচ্ছে, নদীর জলে বিষ মিশিয়ে দিচ্ছে, দিয়ে তারা আরও ভেতরে ঢুকে যাচ্ছে। আর তাদের আক্রমণ করে করে জার্মান বাহিনী ভেতরে ঢুকে যাচ্ছে। এবার জার্মান বাহিনী রাশিয়ার ভেতরে ঢুকে গিয়ে তারা দেখছে কি, তারা খাদ্য পাচ্ছে না, জল পাচ্ছে না। কেন পাচ্ছে না? না, রাশিয়া সমস্ত শস্যক্ষেত্র, মানে রুশ বাহিনী সমস্ত শস্যক্ষেত্র পুড়িয়ে দিয়েছে। এটাকে বলা হয় পোড়ামাটির নীতি। ফলে জলের অভাবে, খাদ্যের অভাবে অনেক জার্মান সৈন্য মারা গেল। শুধু তাই নয়, সেখানে এবার প্রচণ্ড ঠান্ডাও পড়ে গেল, সেই ঠান্ডাতেও অনেক জার্মান সৈন্য মারা গেল। আবার রাশিয়া কী করলো, না জার্মান বাহিনীর ওপরে গেরিলা পদ্ধতিতে আক্রমণ শুরু করলো। সেই আক্রমণকেও প্রতিহত করা জার্মান বাহিনীর পক্ষে বেশ কঠিন হয়ে দাঁড়ালো। ফলে কী ঘটলো, 1942 খ্রিস্টাব্দে শুরু হলো স্তালিনগ্রাদের যুদ্ধ, এবং এই যুদ্ধে দেখা যায় 1943 খ্রিস্টাব্দে জার্মান বাহিনী হেরে গেল। এরপরে আমরা যাই পরের অংশে, যুদ্ধের গতি পরিবর্তন। অর্থাৎ এতক্ষণ ধরে আমরা কি দেখছিলাম, না এতক্ষণ ধরে দেখছিলাম যে হিটলারের সাফল্য, আমরা দেখছিলাম যে তিনি অপ্রতিরোধ্য, তিনি খালি সাফল্যই অর্জন করছেন। কিন্তু রাশিয়ায় যখনই হিটলার পরাজিত হলেন রাশিয়ার কাছে, তারপর থেকেই আমরা দেখতে পাচ্ছি কি, যে যুদ্ধের গতি পরিবর্তিত হলো। এখানে আমরা সেটাই দেখব। না, এই যুদ্ধের শুরুর দিকে জার্মানি ছিল অপ্রতিরোধ্য, কিন্তু যুদ্ধের গতি তখনই পরিবর্তন হয়ে যায় যখন জার্মানি রাশিয়ার কাছে পরাজিত হয়। এবার এসো পরের অংশে যাই, আমেরিকা যোগদান। এতক্ষণ পর্যন্ত আমরা দেখে এসেছি যে আমেরিকা যুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেনি, যদিও শুরু থেকেই আমেরিকার সমর্থন কিন্তু ছিল মিত্রশক্তির দিকেই। সেই জন্য ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করে আমেরিকা মিত্রপক্ষকে অস্ত্রশস্ত্র অর্থের বিনিময়ে প্রদান করত, কিন্তু তারপরেও আমেরিকা অংশগ্রহণ করেনি, যুদ্ধে অংশগ্রহণ করেনি। কিন্তু পরে আমেরিকা উপলব্ধি করে যে একটার পর একটা যুদ্ধে হিটলার জয়ী হচ্ছে, হ্যাঁ, একে ফ্রান্সকে হারিয়ে দিয়েছে, ব্রিটেনকেও বেশ বিপর্যস্ত করেছে। ফলে আমেরিকা ভাবে কি, যে এবার বোধহয় আমেরিকার পালা, আমেরিকাকেও হয়তো জার্মানি এবার আক্রমণ করবে। তখন মোটামুটি সিদ্ধান্ত নেয় যে যুদ্ধে অংশগ্রহণ, আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করবে। এবং পরবর্তীকালে আরও কিছু ঘটনার ঘন ঘটার পর দেখা যায় যে জার্মানি আমেরিকার পার্ল হারবারে জাপান বোমা বর্ষণ করে, এবং এই ঘটনার পরেই আমরা দেখতে পাই যে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। এরপরে হচ্ছে হিটলারের আত্মসমর্পণ। ইটালি আফ্রিকা আক্রমণ করে প্রাথমিক সাফল্য পেলেও মিত্রবাহিনীর হাতে পরাজিত হয়। এরপর 1943 খ্রিস্টাব্দের 3রা সেপ্টেম্বর ইটালি মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করে। আমরা দেখেছিলাম কি, যে অক্ষ শক্তিতে ছিল মূলত জার্মানি, জাপান, ইটালি। এখানে দেখা যাচ্ছে এই জার্মানি, জাপান, ইটালির মধ্যে প্রধান শক্তি জার্মানি, জাপান, অক্ষ শক্তির প্রধান যারা ছিল, যে দেশগুলি ছিল, সেই জার্মানি, জাপান, ইটালির মধ্যে ইটালি আত্মসমর্পণ করে নিচ্ছে। এর পরবর্তী অংশে আমরা দেখব জার্মানির আত্মসমর্পণ। ব্রিটেন, রাশিয়া সহ মিত্রবাহিনীর আক্রমণে 7ই মে জার্মানি আত্মসমর্পণ করে। এই ঘটনার ফলে 1945 খ্রিস্টাব্দের 8ই মে সমগ্র ইউরোপে বিজয় দিবস বা ভিক্টরি ইন ইউরোপ ডে, বা যদি আমরা সংক্ষেপে বলি তাহলে বলবো ভিই ডে, পালিত হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি জাপানের আত্মসমর্পণ। ইটালি ও জার্মানির আত্মসমর্পণ করার পরেও জাপান কি করেছিল, একাই যুদ্ধের আগুন জ্বালিয়ে রেখেছিল। এই পরিস্থিতিতে আমেরিকা 1945 খ্রিস্টাব্দের 6ই ও 9ই আগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে
পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এর ফলে কি হয় না, শহর দুটো ধ্বংসস্তূপে পরিণত হয়। জাপান 1945 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে এবং এরপরেই আমরা দেখতে পাই কি না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে এই 1945 খ্রিস্টাব্দেই। এই ছিল আজকে আমাদের পড়া, যেখানে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতি সম্পর্কে জানতে পারলাম। প্রথমে আমরা সময় সারণীর মাধ্যমে বিষয়টি জেনেছি এবং তারপরে বিস্তারিত আলোচনার মধ্যে দিয়ে আমরা বিষয়টি জানলাম।